বনগাঁর এই খুদের অবাক করা প্রতিভা, তার প্রতিভাকে সম্মান জানিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। খেলার ছলে শেখাতাম, জানালেন মা। বয়স সবে মাত্র 3 বছর 7 মাস, সেভাবে কথা বলতেও শেখেনি ছোট্ট এক রত্তি। আমার নাম শুভমতি দাস। কিন্তু তার জিভের ডগায় বিভিন্ন দেশের রাজধানীর নাম, মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম, অনায়াসেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে সে। মায়ের প্রশ্ন সে সবার আগেই উত্তর রেডি। ভারতের রাজধানী? নিউ দিল্লি। বাংলাদেশ? ঢাকা। নেপাল? কাঠমান্ডু। ভুটান? থিম্পু। শ্রীলঙ্কা? কলম্বো। চীন? বেইজিং। পাকিস্তান? হায়দ্রাবাদ। আফগানিস্তান? কাবুল। আমেরিকা? ওয়াশিংটন। জাপান? টোকিও। মালদ্বীপ? বালি। তার এই প্রতিভাকে সম্মান জানিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, যা দেখে বিস্মিত হচ্ছেন এলাকাবাসী থেকে শুরু করে অন্যান্যরাও। খুদের পুরো নাম সৌম্যজিৎ দাস, বাড়ি বনগাঁ পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের বনগাঁ প্রতাপগড় এলাকায়। বাবা বিশ্ব দাস। অন্য আর 5টা শিশুর মতোই সৌম্যজিতের মা সুমিতা খেলার ছলে তাকে শেখাতে থাকেন। এসবের মধ্যেই সুমিতা লক্ষ্য করেন ছেলে অনায়াসেই অনেক কঠিন উত্তর সহজে বলে দিতে পারছে। তোমার মাথা ইংরেজি? হেড। চোখ? আই। নাক? নোজ। ঠোঁট? লিপ। দাঁত? টিথ। কপাল? ফুলেজ। ভুরু? আইবর। চাষির বন্ধুকে? কেঁচো। একটা সরীসৃপ প্রাণীর নাম বলো? সাপ। আচ্ছা, পল্লীকবি কাকে বলা হয়? দত্তমূর্তি। এরপর অনলাইনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অংশগ্রহণ করেন। শর্ত অনুযায়ী তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও করে পাঠাতে হয়। ভিডিও পাঠানোর কয়েকদিনের মধ্যেই বাড়িতে আসে সফলতার খবর। মাত্র কয়েক মাস আগেই স্কুলে ভর্তি হয়েছে সে। অবসর সময় নিজের খেয়াল খুশি মতো সময় কাটানো, আর এসবের পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষণও নেয় সৌম্যজিৎ। সুমিতা বলেন, ছোট থেকে অন্য আর 5 জন মায়ের মতো আমিও ওকে শেখানোর চেষ্টা করেছি, এভাবেই একটু একটু করে শিখেছে ছেলে। এত অল্প বয়সে ছেলের সাফল্য, অনুভূতি কেমন? এ প্রশ্নের উত্তরে সুমিতা বলেন, খুবই ভালো লাগছে, তবে ছেলেরও সহযোগিতা ছিল। মানে ওর সাথে খেলা করতে করতে কিছু বিষয় নিয়ে কথা বলতাম, মানে গল্পের ছলে। হয়তো আমি রান্নাঘরে কাজ করছি, যে সবজি রান্না করব বানাচ্ছি, তখন ওই সবজিগুলো দেখিয়ে তার ইংলিশ নাম বলতাম। তারপরে ওকে যখন ঘুম পাড়াতে আসতাম শোয়াতে, তখন বলতাম, বাবা আমাদের দেশের নাম কি, এই এই দেশের রাজধানী। এইবার একটু একটু করে কোনো একটা দুটো এরম করতে করতে বাড়িয়েছি আর কি, এইভাবে হয়েছে। যাওয়ার সন্ধান বলতে, আমি একদিন মোবাইলের মাধ্যমেই দেখেছিলাম বিষয়টা। তা তার আগে এইসব বিষয়ে কোনো চিন্তাভাবনা ছিল না। এমনি বাচ্চাদের বাড়িতে যেরকম মা বাবা যেভাবে এ করে, একটা যখন কথা বলতে শেখে একটু, সেরকম করেই মানে ওকে শেখাচ্ছিলাম। তারপরে যখন নজরে পড়লো আমার একদিন মোবাইলে দেখলাম, তখন থেকে একটু মনের মধ্যে ইচ্ছে জাগলো, তাহলে ওকেও যদি একটু মানে ওই পথে নিয়ে যেতে পারি, তাই তখন একটু ফর্ম ফিল আপ করেছিলাম। খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা যেটা, মানে ও সাপোর্ট করেছে অবশ্যই, ও সাপোর্ট না করলে আমি এত কিছু করাতে পারতাম না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।